প্রিয়তমা সিনেমাও সুড়ঙ্গর পরে এবার পাইরেসির শিকার হয়েছে। আমি নিজের ফোন নিজে পেয়ে যাই, আমার আমি প্রথমে মনে করলাম যে এটা মনে হয় ফানি বা মানুষ দুষ্টামি করতেছে, না গুগলে ঘাটলাম, কিছুক্ষণের মধ্যে আমি বেশ কয়েকটা লিঙ্ক পেয়ে গেলাম। লিঙ্ক পাওয়ার পরে আমি একটু ভালো করে হাতাহাতি করলাম, দেখলাম হ্যাঁ মোবাইলে ভিডিও ধারণ করে আপলোড করে দিয়েছে। এখন কি কারণে আপলোড করা হচ্ছে এটা আসলে আমার মাথায় আসলো না। খুবই ঘোলা একটা প্রিন্ট, হয়তো কেউ মোবাইলে চুরি করে এই ভিডিওটা আপলোড করছে। তো এখানে কোনো তো লাভের দেখি না, ক্ষতির দিক দেখি। যে আগে মনে করেন পাইরেসি করে সিডি বের করতো, সিডি বিক্রি করতো, ভিসিআর ক্যাসেটগুলো বিক্রি করতো, সেটা একটা বুঝতাম যে একটা অসৎ গ্রুপ কাজ করতেছে। কিন্তু এবার একটা সিনেমা 25 কোটি টাকার বিজনেস করলো, দেশ বিদেশ দাপাইতেছে, সেই সিনেমার মোবাইল দিয়ে এই মনে করেন যে শাকিব খান ছাড়ার কাউরেই বোঝা যায় না, সেই ভিডিও আপলোড করে যে কী লাভ হয়েছে, লাভ নাই। হয়েছে কি, এই যে আগ্রহ নিয়ে কিছু মানুষ একদিন না একদিন হলে যাইতো, সেই হলের পাবলিককে আটকাই দিছে। প্রথমে হইল সুড়ঙ্গ, সুড়ঙ্গর যে প্রিন্ট ইউটিউবে দেখছি সেটা দেখে মনে হয়েছে কি জানেন, যে একদম মানে হাত করে নিয়ে কোনো সিনেমা হল থেকে জায়গা মতন ক্যামেরা বসায় ভিডিওটা করা হয়েছে। সেটা মনে করেন যে ভালোই পরিষ্কার প্রিন্ট দেখা গেছে। কিন্তু প্রিয়তমাটা কি জানেন, এমন ঘোলা প্রিন্ট দূরে থেকে মোবাইল দিয়ে ভিডিও করছে, এটা আসলে অসৎ উদ্দেশ্য, সিনেমাকে ডাউন খাওয়ানোর জন্য। যদি কোনো বাঙালি এই কাজ করে থাকে সে বাঙালি মানুষের বাচ্চা না, কারণ এই কাজটা ঠিক হয় নাই। এই যে মানুষের একটা আগ্রহ ছিল, সবার একটা বিনোদন ছিল যে একটু হলেও প্রিয়তমা দেখবো, শাকিব খান কী এমন সিনেমা করলো যে মানুষ কাঁদতে কাঁদতে হল থেকে বের হইল, সেই ইন্টারেস্টটাকে সেকেন্ডে নষ্ট করে দিছে কি কিছু মানুষ। লিঙ্ক শেয়ার করতেছে ফেসবুকে, কিছু মানুষ এই হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করতেছে, এটার কোনো মানে আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির পিছে কিছু অসৎ লোক লেগে আছে, যারা চায় না এই বাংলাদেশের সিনেমাগুলো ব্যবসা করুক। আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা, যে সুড়ঙ্গ সিনেমাটি আসলে দেখার খুব ইচ্ছা ছিল, অনেক মানুষের কাছে শুনছি, সেটা পাইরেসি করে দিল। তো সেটার খবর আসলো এই বিষয় নিয়ে ডিবির সাথে সাক্ষাৎ হয়েছে, ডিবির প্রধান হারুনার রশিদ স্যারের সাথে। তো এখানে একটা মামলাও মনে হয় করা হয়েছে, যারা এই কন্টেন্টগুলো ইউজ করবে বা কোথার থেকে পাইরেসি হয়েছে এটা ধরে ফেলবে, ডিবির কাছে এটা কোনো ব্যাপারই না। কিন্তু এই যে ঘটনা শেষ না হতে হতে পাইরেসি শিকার হইল প্রিয়তমা, এখন তো এটাও একটা ঘাটাঘাটি করবে। এটা আমার মনে একটা চক্র মিলে চাচ্ছে যে বাংলাদেশের সিনেমা যেন না উঠতে পারে। আজকের ভিডিওতে আর বেশি কিছু বলার নাই, যারা করতেছেন তারা আসলে বাংলার মানুষ না। বাংলাদেশের সিনেমাদের যদি রেভিনিউ আসে, সিনেমাদের ব্যবসা হয়, তাহলে দেশের উন্নতি, ইন্ডিয়া হয় না, ইন্ডিয়া বলিউডের সিনেমা তো দেশের উন্নতি করে, সিনেমার থেকেই মনে করেন একটা পার্সেন্টেজ আসে জিডিপির থেকে, মনে করেন তাদের দেশের একটা সংকট দূর করে। কিন্তু আমাদের দেশে না, বিষয়টা ভালো লাগলো না। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্ত বিদায় জানাচ্ছি, পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আবার কথা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।